তারে নামে গাউদান বলবাল্লা মহা। যে মর্যাদার দিল সাফ করিয়েছে এও কামিয়াব হয়ে গেছে। দুই কামিয়াবের হতে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, একটা হচ্ছে কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর কামিয়াবের কথা বলেছেন আল্লাহ কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যদি তোমরা কামিয়াবি চাও, সফলতা চাও, তাহলে তোমরা অন্তঃকরণে তোমরা পাক সাফ বানাই লও, বিশুদ্ধ করি লও। আর যদি তোমরা ক্ষতি চাও, গুপ্তায় চাও, তাহলে অন্তঃকরণে তোমরা গান্দা বানাইলা, নষ্ট বানাইলা, শরারতি, হিংসা, বিদ্বেষ, লালস, অহংকার সব দিল হারাইলা। তোমরা থবাহি হারে মকদ্দর মারি দিব, তোমরা দংশে হারে অনিবার্য হয়ে দিব। আল্লাহ তোমার হওয়ার পরে আমরা সিদ্ধ হইতাম পারি না, সেনে বলতে আমরা দেখা মানুষ, আমরা স্বাধীন দেশের স্বাধীন না করি কেউ কিছু কইবার নাই। আমরা ভাই এখন দেশ স্বাধীন কিন্তু মমিন স্বাধীন নাই। আল্লাহ আমরা যে করিতে গুলাম মানে এ ঘটাইছি, মানিনি আমরা এই কথা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন হলোর জান এবং মালে খরিদ করে নিয়েছি এবং কসম সেটা বলতে বদলা ছাড়া যে আমি জান্নাত দাখিল করে দিই, বেশতর বিনিময়ে আমি তারা জান মাল খরিদ করে নিয়েছি। আল্লাহর গোলামের ইজ্জত যে আল্লাহরে বাই দিয়েছে সব কিছু বাই দিয়েছে এবং কসম সেটা বলতে সব কিছু মালিক হয়ে লাগে আল্লাহ খালে খাল্লা। ولله المشرق والمغرب قرب بسم الله لله ما في السماوات وما في الأرض سب الله طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيل الكتاب كتاب من الله العزيز تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى أمر بولد ورني عم تغوان الله فريسه كتاب تنزيلا ممن خلق الأرض والسماوات কোরআন শরীফ সে নাজিল করছেন বলতে যাইন আসমান জমিন বিচাই জমিন দিয়ে বিচাইছেন আসমান দেখাই করছেন সুলতান এন সে বলতে রহমান ওই আছেন বলতে আলাল আরশ ইস্তাওয়া কারণ ক্ষমতা কত আর বলতে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সামা। আসমান জমিন ও যা কিছু আছে, আসমান থেকে জমিনের মাঝখান হচ্ছে খালা আছে এবং জমিনের সর্বশেষ পর্যায় পর্যন্ত যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাল্লাহ। কারণ ক্ষমতা কিভাবে এই নিজাম কায়েম রাখবেন? وإن تجهر بالقول فإنه يعلم يعلم السر وأخفى فإن أتدقوا شكتي شليل যে তুমি জোরে বলো আসতে বলো খানাখানি করো আর তোমাদের ঠোঁটে বন করি জিব্বারে চালুত লাগে দিলের দর্পণ দিতে কথা এ কথা আমি শুনতে পারি সুহান। তাই জন্য দাম চলত না জানে মানুষের দিলের ভিতর খবর আল্লাহ গুলুব আলিম বিজাতি সুদুর আল্লাহ দিলের ভিতর খবর করতে পারে সুহান। اللهم لا يعذب عنهم مثقال ذرة في الأرض ولا في السماء আসমান জমিন ও কোন জল্লা নাই যেটা আমার না দেয় আমার থেকে কেউ লুকাইতে পারে। ওমা ইয়াফা আল্লাহ শাইইন ফিল আরদি ওয়ালা বিসমা আল্লাহ থেকে কেউ আসমান জমিন ও কোনটা লুকাইতে পারে না, সব কিছু আল্লাহ দেখোই বলে সুবহান আল্লাহ। আল্লাহ শুনোই কতটুকু শুনোই হাদিসে পাঠ আইছে যে সমস্ত সৃষ্টি মানুষ জিন্নাত ইনসান ফিরিস্তা দরিন্দা পরিন্দা জীব জন্তু কীট পতঙ্গ একই সময়ে
আমি ওয়াজ ঘুরি আর যদি আরো কোনো ওয়াজ ঘোরার দেখি যাই আপনারা বলবে এখন বন্দুক আমরা ফেরুর মাছ করি আছেন না ওই লোকে আপনার ওনার শক্তি আল্লাহ শক্তি কতখানি বলতে কুল কায়নাতে একই সময় নিজস্ব বাসা দিয়ে ভিন্ন ভিন্ন বাসা দিয়া ফিউরার এক বাসা আছে জিন্নাতের এক বাসা আছে আছেন না আছেন ভিন্ন ভিন্ন বাসা দিয়ে একসাথে আমার আমার সামনে যদি তার আবদার পুকারে যদি তার চাহিদা ব্যক্ত করে আমি আল্লাহ একই সাথে প্রত্যেকের ভিন্ন বাসার চাহিদারে শুনতাম পারি আল্লাহ মানুষের কতখানি আল্লাহ মায়া করেন আখেরি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ কিলা আসলাম যে দুশো গুণে আমাদের মতো মানুষ ছিলেন কেউ লেখছেন বড় ভাই হিসাবের মতো কোন নবী উম্মতুল্লাহ নাই নবী আপনার আল্লাহ যে আখলাক দিয়েছিল আস্তা দুনিয়ার আখলাকটা কি ডাঠা আখলাক দিয়েছিল আয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ আছিল আমরা 5 দিন ওর তাব উঠলে খুব পশ্চিম বলি যাই নাকি তাই 18 বছর অসুস্থ আসলে কতটুকু অসুস্থ আসলে আপনি এদিকে যাইয়ার না সব কিছু হারাই দিয়েছিল 6000 উপর মালিক আসবে ওলা গুড়া হাতি সব কিছু তার আসেন হাজার হাজার বিঘা জমি আসেন মাইলের পর মাইল সম্পদ আসেন আয়ুব আলাইহিসসালাম সব হারাইয়া গ্রামগঞ্জের তাকে তান্দে বহিষ্কার করে দেওয়া হয়েছিল সবে ত্যাগ করে নিয়েছিল অত কষ্টর পরে যখন তাই সুস্থ হয়েছেন সব কিছু ফিরত পাইছেন তান্দে জিকা নিয়েছেন যে আল্লাহ নবী আপনার অসুস্থতার কথা মনে আছে না যে খুব মনে আছে কেমন লাগছিল এই সময়ের মধ্যে রে ভাই আজকে সুস্থ অবস্থাটা কি আমার ওই সময়টা আমার কাছে বহুত আনন্দের বিষয় সেখানে ওই আমাদের প্রত্যেক দিন আল্লাহ একবার জিকার করতে আজ তুমি কেমন আস মাই কমাই দেব এর লাগে যার আল্লাহ যে আল্লাহ রে ভাই দিয়েছে সে দুনিয়ার সব কিছু ভাই দিয়েছে সেখানে ওই আল্লাহ এত খাজানা উলিল্লাহি খাজা উলিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ সব খাজানা হল আল্লাহ ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর বাহিনীতে সব লস্কর বাহিনীতে আমরা লোকে লস্কর আসুন জিনিসটা আসুন আমরা লোকে আমরা এমনি চলিয়া নিন আল্লাহর বারাদারি আছে আমরা লোকে উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিতা উম্মত আমরা আমরা কপাল নষ্ট করে দিয়েছি নইলে আল্লাহর দয়া সবচেয়ে বেশি 160 জন ফিরিস্তাল্লাহ প্রত্যেক মোমিনের লগে বডিগার্ড আছে আগে ফিস লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিহি একজন ফিরিস্তা ফজরের সময় আসরের সময় বিদায় নেয় ডিউটি শেষ করে যায় একজন আসরের সময় আইন ফজর অর্থ বিদায় তফসিরুল আসন আসর অর্থ যারা আইনের আয়া যে রিপোর্ট দিন আল্লাহ আমার বন্দারে যে আসরের নামাজ পাইছি রাইতের সময় ফজরের নামাজ চিয়াইছি আল্লাহ এখন দেখিল আমার বন্দা সব সময় নামাজের মধ্যে আছে আল্লাহ রসুলের পাশে ফরমাইছেন যে এসার নামাজ জামাতে পড়বো আর ফজরের নামাজ জামাতে পড়বো সমস্ত রাইত তার ইবাদতের মধ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ কে ওরে ফর্ম দিছেন না আল্লাহ দয়া ফর্ম নাই আল্লাহ যে চাইছা তুমি দেন নিষ্কুলু শুয়াও কোনো গুণা জীবনে করতে পারবে না কিন্তু একটু হইতে হয়েছে আমরা আটকে গেছিলাম না আল্লাহ জানেন আমার বন্ধা আমাদের গুণা উপর করলে কিও করব আল্লাহ তারা বন্ধা হলো লাগে কানুন বানা গেলে আসবেন যদি নেকির ভাল্লার বাড়ি হয়ে যায় তাহলে এই মানুষ জন্য দুবে যুবক হোক গুণা যদি অনুপঞ্চাশটা থাকে আপনার যদি 50টা হয়ে যায় এই মানুষের কাজ করে পাল্লা বোয়ানি পাল্লার নবী ফরমাইন যখন পাল্লার সামনে দেখো হইব তখন এই মানুষে হুশারাই নিব যখন মিজানোর সামনে হিসাব লাগে দেখো হইব মানুষের লাগে সবচেয়ে খফনাক ভয়ঙ্কর সময় দাঁড়াইব ওয়াম্মা মান উথিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া যারা রে ডাইনা তো ঠাকুর দেবো
এরা ফাঁস, এরা বাবা তো কাগজ দৌড় করে ফেরেই না, আমরা কুনা তো কাগজ হয়ে যাব। হায় রে ভাই, এটাই না তো ভাই, দুনিয়া কোনো কষ্ট নয়, সবচেয়ে আরাম হইল কি আল্লাহর দিন হতে পারি। ওমা জায়লা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, অধার্মিক যারা তারা রেগে যেটাও কত কষ্ট। আমি আপনার কাছে কইছি, আমার কইছি যে ইসলামে মানবতার সম্পর্কে বলবো একটা সেমিনার, আমি এখানে ওইটাই সাবজেক্ট আমার পছন্দ লাগে না, ওদেরখানে ইসলামও মানব মানবাধিকার, ইসলামের এক কোনাবায় মানবাধিকার বলাইছে, গোটা ইসলাম তো মানবাধিকার, মানবাধিকার তো ইসলামে আনে আছে। বাই নজরদার কাগজ আইব ফাঁস করবো, বাবত কাগজ আইব যার তার ফেল করবো, আল্লাহ এখন যার ডাইনা তো কাগজ দেবো ওইব, তার নাকির পাল্লা যার বাজিব, তার ডাইনা তোর মাঝে তার সার্টিফিকেট দান করবো। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাই না, দেখো দেখো আমি পাশ করে দিছি, আমি পাশ, আমি খুশির সীমা নাই, কিলা পাশ করলে বলতে আমি জানতাম আজকে হিসাবের সম্মুখীন হইম, আমি দুনিয়ার থেকে রেডি ইসলামের লাগে আজকে আমি পাশ করে দিছি। ও দেখো আমরা এই ভবন আছে না, আমরা বেঙ্গলি করে দিছি, আল্লাহ ওই প্রকান্তরে যে মানুষের বাবা তো কাকাইব, ওই মানুষ ফেল করে দিব, ওই মানুষের মৃত্যু এখানে আমার শেষ হইল না, মরার মরা যদি আমার লাগে শেষ হয়ে যেত, তাইলে আজকে বিচারের সম্মুখীন হইলাম না। আল্লাহ এরা সম্পর্কে হইব খুজু ফাগুল্লু সুমাল জাহিম সাল্লু, ধরো পাকলো এরা আর জাহান্নাম নিয়া পেলাম। হাদিস শরীফ আছে, ফিরিশতা ইয়া এত ধরতে না, এরা ভাই হ্যান্ড কাপ লাগাইতে নাই, ফিরিশতা বলে ইয়া পুরুষ মানুষ হইলে ওই জায়গা করবা না, আর এক খান দিবা সমস্ত ঝাপড়া বাড়ে যায়। আর এই মানুষের গুম্বাই গুম্বাই আমার রহম করো, জবাব দিবা সবচেয়ে বড় দায়িত্ব দয়াল রহিম রহমান, তাইন্দ দয়া করছুন নাম, দয়ার কোনো কারণ নাই। আর মহিলা হইলে মাথার সুলো রুফে ধরবে ব্যাখ্যা মাতি দুজন, আমরা কুনা তো কাগজ হইতাম, ডাইনা তো আল্লাহ শুনি, আমরা ডাইনা তো কাগজ থাকতাম। এর আগে লেখা আছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, শয়তান আমরা আমাদের পিছনে আছে নি আছে না, আজকাল অবশ্য শয়তান ঘুরে গেছে এখানে, এ রিটায়ারমেন্ট হয়ে গেছে তারা, মানুষ নিজেও শয়তান হয়ে গেছে, আর এই লোক সময় নষ্ট করেছে। তিন জিনিস মানুষের দুশ্মন, একটা হইলো শয়তান দুশ্মন, একটা তার আত্মার দুশ্মনী, একটা হইলো মানুষের হচ্ছে শয়তান দুশ্মন, তিন শয়তানে মানুষের ডুবায়। মানুষের বাচ্চা শয়তান আপু সবচেয়ে খতরনাক, একটা বারই শুনে নেই নয়া ইয়া হইব তেরামি নামাজ করিও না, নাই হয়েছে না, নেই কবর জিয়ারত করিও না, মা বলে সিগনি করিও না, কাবা যদি বোকা ফাউ দিয়ে ঘুমাইয়া কোনো অসুবিধা নাই, জমজম বইয়া গাইয়ে কোনো অসুবিধা নাই, মজব মানা হারাম এটা কথা বলি একটা হয়েছে না, ও বুঝলেন এই মানুষের বাচ্চা শয়তান, দুরুদ পড়িও না, দুরুদ সব আছে নি আছে এরা খারা উতাল্লা কইছিল কিন্তু জগত ঠিকাদার নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি কিন্তু রে একাই তো নাই জগত এ সব এরা খারা উতের মেসাব, যতদিন খালি দুজকির কথা হচ্ছে মেসাব দুজকির কথা তো কোনোদিন হচ্ছে না, ওদের আল্লাহ কইছে এমন কথা। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم الله يقول يقول بماري مولودي هو الأسود جارة بلو مولانا ويجيش نتر هداية تر تر كل نتر لعب ويجيش ارم نسب نينا نسب نعم هداية تر شش در جد جد কিন্তু এরা দিদি বেমার রয়ে গেছে, নদীরে গিয়ে সত্যি রয়েছে, হ্যাঁ
আল্লাহ হই নবীন তোর উপর ঈশ্বর ভাই ভাই নয়া পথ লইয়া আইব, তোর আগর তুইয়া আইব, তেরাবি নমাজ মায়া নি না সুরানা করিয়া ও মজব নয়া না পুরা 1400 বছর লাগে মজব চলিয়া আবু আনি বাজাব জন্ম হয়েছে 80 ডিগ্রি মজব পুরান না নি হইব এটা হারাম না যায় শিরিক নবী খবর বলে জিজ্ঞাসা থাকলে থানা ক্ষতি করবো নাস্তিক মুর্তদে হইলেও ক্ষতি করবো, জাহান্নামী মোল্লা বেটা হইলেও ক্ষতি করবো, নাউজুবিল্লাহ। শয়তানে আমরা দুঃখা দিব কই পর্যন্ত বলতে খবর পর্যন্ত, খবর মধ্যে সোয়াল আছে মারব দুঃখা, মহিলা হইলে সোয়াল হইব মারব দুঃখে তোমার রব, ও সময় শয়তানের তারে দেখাই হইব আমার নাউজুবিল্লাহ। শয়তানের লোক যদি দুস্থির থাকে তাহলে এই সময় খবর গিয়ে আনলে একা করবে, যেদিন থেকে আদম আলী সন্তান দুনিয়া ভেদায়ত দিয়ে আইছিল ওদিন থেকে শয়তান তার শয়তানি লিয়ে আইছে, দরানি দরকার না দরকার না, আমরা কোনো ডর নাই, কারণ আমার লোকের শয়তানি লাগে না, লাগে না খেয়ে বলতে আমরা তার হই না। আমি বলছিলাম যে আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছে আমরা লাগিয়েছে তান লাগি টিকার আছে, একটা প্রশ্ন আছে না আছে, আল্লাহ এখন যেমন দাওয়াল সব কিছু তোমার দান লাগবে আর আমার কুচ্ছর দরকার নাই, তুমি তাই না আমার হয়ে যাও ওকে সুবহান আল্লাহ, তুমি তাই না আমার আমি তোমার দান দাল তোমার দান লাগে চিরস্থায়ী জিন্দগি রাখছি আখেরাত রাখছি জান্নাত তৈয়ার হয়ে আসছি। রসুল্লাহ রে জিকে ইয়া রসুল্লাহ খেজুর আছে বলতে আছে গুড়া আছে বলতে আছে, তবে লাদ আমরা ধারণা যার দাঁড়ি লইয়া বইছ যে মাটির তলে হামাই গেল মনে হয় মাটির তল হয়ে গেল, ই মাটি অস্থায়ী মাটি, ই মাটি অস্থায়ী মাটি, মরার ঘরে দুই অবস্থা হয় যদি নেককার মরার নাই তাহলে তার প্রত্যেক রুহ জিন্দা থাকে কেমন দিন একলোকে সব রুহ মরব, রুহ কোন জিনিস বুঝতে রুহ আসল জিনিস, তোমার দাম বাড়াইছিল রুহে তোমার পরিচয় বাড়াইছিল রুহে, আল্লাহ কইন আল্লাহু ইউখরিজুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমরা মার পেট থেকে যখন বেরাইছো তোমরা কোনো জিনিস জানতে না, কে জানাইছো আল্লাহ, কোন সময় আমরা আমাদের রুহ হইছে বলে 60 মাস বয়সের সময় আমি পানির থেকে যখন হাড্ডির দেশি হাড্ডির উপরে গোস্ত হয়েছে গোস্তের উপরে সামলা হয়েছে, আর 60 মাসের সময় আল্লাহ আসমান থেকে আপনি আমত আমার মাঝে ডালচুনি জন্মানি দিয়ে রুহ ওপর সুবহান আল্লাহ, ও রুহ যতদিন আছিল আমার বেটাগিরি আছিল আমার পরিচয় আছে আমির সাহেব উমারা সাহেব মন্ত্রী সাহেব আল্লামা সাহেব মৌলানা সাহেব হুজুর সাহেব মন্ত্রী সাহেব, যেদিন রুহ রে আল্লাহ কবজ ভরাই দিয়েছে নেতার রইলে আরামের সাথে কবজ ভরাইছেন গদ্দার রইলে বড় আল্লাহর নারাজির মত যখন হয় তখন ফিরিস্তা হলে কোরআন শরীফ আছে কয়লা মুখর মাঝে মারণ করে কমর মারণ মারি মারি কয়লা ডুবে কবজ করে, আর নেককার রুহ কিলা কবজ হয় আল্লাহ নবী ফরমান যত থেকে পানি ডালতে দেলা আসানির সাথে পড়ে নেককার বন্দার রুহ রে আল্লাহ সেইভাবে আসানির সাথে উঠাইয়া নিয়ে গিয়া প্রত্যেক রুহ বাড়াইয়া যায় কি রুহ যাইবার আগের দিন তাই মন্ত্রী সাহেব আসলা সাজ্জাদা আসলা আল্লামা সাহেব আসলা মহদ্দিস আসলা, আর যেমনি রুহ বাড়াইয়া গেছে যে তার সব পরিচয় রে উঠে গেছে, এই সময় কেউ কয় না বুঝতে চেয়ারম্যান সাহেব উঠাইলাম
মদ্দিসাকে উঠাইলা কই মজিদ উঠাইলা কয়েও কয় না বাবারে উঠাইলা কই মজিদ উঠাও মজিদ কথা ঠিক না ঠিক না আগর রাত পর্যন্ত বাড়ি বাড়ি করে ভাড়া দিস বালিশ ভিজি গেলে বালিশ বদলাইয়া দিস এটা ঠিক নেই বেমারির বালিশ বদলাই দেয়নি খরচ বদলাইয়া দেয় দিস না সাতর বুড়ি গেলে আবার বদলাইয়া দেয় সেখানে ওদের টাইম এমন জিন্দা আছে তার রূপ আছে তার যে মুহূর্তে রূপ বাড়াইয়া যায় যে মুহূর্তে তার নাম বদলিয়া মজিদ হয়ে যায় পরিচয় বদলি যায় কিছু সময় লাশ পর পরে দেখবা মানুষের লাশ বিষ্ণার থাকি যখন মাটিতে রাখব পিপড়া বেরিলাই না নিয়ে পিপড়াটাও বুঝে যে এন বিতে কোনো কামাই রয়েছে না সুবহান আল্লাহ আল্লাহ যাতে পাকর দয়া দেখুক ও রুহ এর লাগে শরীরের খানি আছে রুহর খানি আছে শরীরের খানি হইলে মাস বাদ পিয়াস লাগলে খানি রুহর খানি হইলে আল্লাহর গুলামী হোক সুবহান রুহ আল্লাহর কন্ট্রোল ইয়াস আলুনাকা আনিরুহ কুলি রুহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিন আল ইলমি ফালি ওয়া উতিতুম মিন আল ইলমি ফালি ইল্লা ফালিলা এই সম্পর্কে তোমার কোন জ্ঞান অতি অল্প পুরুষের পরে সাল্লাল্লাহু আলা আমি সংক্ষেপ করলাই আমি একায়ত লাভ করছিলাম আমরা মনে করি পয়সা বাড়ানি নাম কামিয়াবি দোকান বড় করিলে ওর নাম কামিয়াবি ডিগ্রি লইলে ওর নাম কামিয়াবি পদ বসিলে ওর নাম কামিয়াবি তিন মাইয়া পরীক্ষার ফাঁসর নাম পাশ হয়নি ছয় মাইয়া পরীক্ষার ফাঁসর নাম পাশ হয়নি কেনে বলতে বার্ষিক পরীক্ষা রয়েছে আল্লাহ এখন এটা কামিয়াবি নাই কামিয়াব আমার সেই বললাম فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز زي ما نوش الله سمنا جاء ذير يا ترى نشفاق فمن خريا دوزاق تاكي بس يا جنة تبني جيسي الله يخوين عمال بنتا كمية بوي جيسي عمر جنة فرد كذاني برغلنا برغلنا نمان فرطام ايمان دار نمان فرطام ميسا جوت دوخا ظلم بندي نمان فرطام মা বাপরে দুঃখ দিয়ে নামাজ পড়লে কাম হইতো না রে আল্লাহ রে আল্লাহ আমার দোয়া সবসময় কবুল হইতো আমার একটা তদবির হইয়া দেখো হালাল হইয়া তোমার দোয়া কবুল হইয়া আর একজন দেখো তোমার মা বাপরে খুশি রাখিয়ে তোমার জিন্দি যাই বলিয়া মা বাবা দরকার আছে না আছে না জুলুম করিও না জুলুম যে আল্লাহ বড় না পছন্দ করো জালিম যে আল্লাহ দুনিয়া তো লাঞ্ছিত করবা আখেরাত তো লাঞ্ছিত করবা জুলুম থেকে বাঁচিয়ে মানুষের দুঃখ দিও না আজকাল তো আজকাল তো ওয়াদের মধ্যে সব মানুষের দুঃখ দিও দাম লফর যেটা নাই ওটা দিয়ে মানুষের আকর্ষণ করার চেষ্টা করো আর কিছু ওয়াই যখন আসো নিতা মিশা মাত্রা ওয়াই জীবন থেকে বাঁচিয়া থাকো আজকাল ওয়াদ তো মানুষ শিখবার লাগে যায় না মোমিন বনার পথ কোথায় লাগে যায় না যায় বিনোদন করবার লাগে গানের গান ওয়াজর ওয়াজ নাচর নাচ সকল তো একবার টাকা করে নিল তারা টাকা 30,000 দিয়ে দিলে 10,000 টাকার গান 10,000 টাকার ওয়াজ 10,000 টাকার নাচ তিনটা দেখাই দিল আছে না নিলে ওয়াই সান ভবানি ওয়াই চূড়া ভবানি ওয়াই কত সব ওয়াই করে অথরলি মানে গাইরে দিন মেসাব হল পয়সা এসেছিবার কেমত সব আলামত আমার সমাজ আইছে আমরা পয়সার এসেছি পয়সার পূজা করি আল্লাহকে অস্তে জন্নতের পর তোরা দরকার না দরকার না আমরা বেদিসা বনে গেছি আমরা দেখা দেখি মুসলমান ওবাই গরু হইয়া মুসলমান বনা যায় না ইমানদারের গুণ আছে আল ইমান ও বিজং ও সবং ও সর্বতন চিত্তু না সর্বতন কোন কামে মুমিন বনা যায় ও জিনিসটা চুকে গেলে তো আমার কামিয়া বলবে কথা আছেন না
কোন হামে মুমিন বলা যায় ইমানদারের গুণ পিতা টুকাইয়া চলো চাইছেন আস্থা জিন্দগি টুকাইয়া পাইছেন এর লাগে আল্লাহ এক মডেল আমরা সামনে দিলে যখন হাবিব মোহাম্মদ নবীর সুন্নতকে যে গ্রহণ করে দিছে এ আল্লাহ কুরবত হাসিল করে দিছে আমি কইতে সুন্নত আছে শিক্ষা দিলে নিরস্ত্র ডাকাইতে অস্ত্র দিয়ে সাহায্য করলে যে ক্ষতি করবো কি হলে সমাজের ক্ষতি করবো আদব হইল সবচেয়ে বড় জিনিস দশ বছর বায়ু পাইচেক করে সময় দিয়েছেন হাজার বছর সময় আল্লাহ খবর আল্লাহ নবী সুন্নত তরিকা অনুসরণ করিয়া সেফটা মুকুট চুটু কিন্তু বড় বিনীত জিনিস আই কিন্তু যদি ফালাইন টেকিলা ফেলাইতা মানুষের উঠে ফেলাইতা না উঠে দিয়ে ফেলাইতা না কেটা হইতা ঠিক করতে আর সমস্ত কিছু আপনার লাগে বালা পথ সমস্ত আপনার লাগে মজুদ আছে আসেনি না আসেনি কথা হইতে পারবেন যে বালা পথ আমরা পাইছি না আল্লাহ নবী তার আঙ্গুল মুবারক যে জিনিসও লাগাইছেন এগুলি আল্লাহ কেমন পর্যন্ত মশহুর করে রাখি মুরুষের বড় নিজের হাতে জন্মতুল ফেরদৌস এক জন্মত আল্লাহ কেন নিজের হাতে বানাইছেন আল্লাহ এখন জন্মত তোমার মাঝে আমি কোন বকিল ঢুকাইতে নাই যারা যে বিকাই সফি হলি তোমার সফি বোনা দোকান না দোকান না আমরা টেকা পাইতাম দুই টেকাও পাইলাম অল্প জিনিস আল্লাহ একটু সুইজন বেশি যদি আপনি আপনার মনের কৈফিয়ত চিন্তা বুঝতে পারছি না কথা না মমিনের পরিচয় হইল গিয়া আল্লাহ ধনী অবস্থায় খরচ করবো গরিব হইলেও খরচ পাঁচ দিত না এর নাম হইলে আল্লাহ আপনার টৌফিক দেব আল্লাহ আল্লাহ শীতল রায় তোমার বন্ধা বল আমরা বড় আশা করি হাজির হয়েছি আমরা কোন অধিকারী রে খালি হয়েছে আমরা রে মা করে দে আমরা মা বাপ রে মা করে দেবের জমিয়ে মরতে গান তোমার হাতে এবার তামাম মরহুমা মমিন মমিনা তোমার তুমি মা করে দেব
আল্লাহ আজকের মাহফিলের খাতির ইয়াসরা পর মুমিন মুমিনাত কবুলবাসী আল্লাহরে তুমি মাফ করে দিও আমরা জিন্দা হওয়ার হেদায়েত নসিব ফরমাও আমরা জবর বচ্চন করে নামাজি বানাইয়া দে আল্লাহ হালাল রুজির দরওয়াজা খুলে দাও হারাম থেকে দূরে থাকি আমরা ইয়া আল্লাহ আমরা অন্ধকারে ডুবে গেছি আমরা আলোর পথ দেখাও ইয়া আল্লাহ তোমার রাজির পথ আমরা পৌঁছে দাও যতদিন আমরা জমিনের অস্ত্র তোমার গুলাম তোমার বানাইয়া রাখি আল্লাহ আমরা জরুরি পুরা হরি দৌবদ মুশকিলাত বলাছে তুমি আসন হরি দিলের মাঝে ইরাদা বলাছে তুমি নেক মনাই দৌ পুরা হরি আল্লাহ আমরা মাদ্রাসা অনেক ধরে কবুল ফরমাও তরফির সত্যকে আমার পর্যন্ত এই মাদ্রাসার সাহায্য কর হলে তুমি দিন দুনিয়া সাহায্য ফরমাও আল্লাহ এই মাহফিলে কবুল ফরমাও সাহায্য কর হলে সাহায্য তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা আল্লাহ যখন দিছো আমরা বেবুজ বৈচেন করে শুনে বুঝবান আল্লাহ তোমার গোলামের লাগি আমরা মতো তোমার দোয়ার সারা দোষার পরের দোয়ার বিকারি আমরা রে বানাইও না আল্লাহ যার যে মুশকিল অবল আছে আসান হয়ে দেব অভাবী মানুষ আছে আল্লাহ অভাব রে দূর হয়ে যাব ফরজি বানাই আমরা রে কবর নিও না ফরজি অবলর ফরজ গাদা হরবার চৌধুরী আল্লাহ দুনিয়া তো তোমার নেক বন্ধা হলো সঙ্গী বানাইয়া রাখি আসর আছে আল্লাহ আপনার বুজুর্গান আপনার দরজাত্রা গুলো করে দেবো বাসুরি আপনার সাউথের দরজাত্রা গুলো করে দেবো ইয়া আল্লাহ বোধ মুরব্বী সাহেব হলেন মাহফিল আসুন হায়াতে তুই বাসে সে কামিলা আসি তোমার হাবিবে ফরমাইছেন বেশি হায়াতে আপনি আমাতে আল্লাহ তোমার গোলামিতে হায়াতে খাটাই পারতো হেফাজত ফরমাও বহুত মানুষের বিদেশ থেকে শরীর ফিরে দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ মৌতুর সময় আমরা খাতমা বিল করেছি বিবাদের সময় আল্লাহ বিকরাম দিলেন যদি আমি সালাম আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন